হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি বর্তমানে নওয়াববাড়ি মসজিদে। যে মসজিদটা হচ্ছে আপনার প্রায় 90 বছর যাবৎ 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয় শুধু নামাজের সময়টুকু বাদে। তা আমাদের সত্যি আমরা সৌভাগ্যবান যে আমরা এই মসজিদে জুম্মার নামাজ আদায় করতে পারছি। এখন আমি আপনাদের সকলকে দেখাচ্ছি, এটা হচ্ছে নওয়াববাড়ি মসজিদের পুকুর। এটা হচ্ছে আপনার পুকুরের গেট। আয়াত কোথায়? তুমি এদিকে আসো। আমরা এই জায়গাটায় বসে 24 ঘন্টা কোরআন থেকে তেলাওয়াত করা হয়। আমরা সেই জায়গাটা আপনাকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে নবাব মসজিদে। এই কবরটার পাশে 24 ঘন্টা কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এই হচ্ছে নবাব কবর। এই হচ্ছে নবাবের ফুল ফ্যামিলি যে কবর দিল, এই জায়গাটার মধ্যে আমরা দেখতেছি সব। এ হচ্ছে মসজিদ, নবাব মসজিদ। দাদু নিতেছে, আমি আগে এখন জুম্মার নামাজ শেষে আর মহিলা যারা আছে ওনারা নামাজ আদায় করবে। এই জন্য হচ্ছে নবাবের মসজিদে আমরা যে মিনারটা উঠবো, মিনারটা উপরে উঠে আমরা আপনাকে বিস্তারিত দেখাবো। বাহ, এখন আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি। আয়াত কোথায়? আয়াত নিয়ে আসো। যাও বাবা, আয়াত নিয়ে আসো বাবা। এখন এই হচ্ছে সুন্দর সেই মসজিদের পুরো দৃশ্যটা আমরা আমাদের চোখে। এক একটা মিনার কি সুন্দর নৈপুণ্য শিল্প, বা সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এটা হচ্ছে পুকুর পাড়ের দৃশ্য, আমরা এটা হচ্ছে মসজিদে এসে দৃশ্য, মনোরম দৃশ্য। আমরা এই জায়গাটায় নামাজ আদায় করেছি, জুমার নামাজ। কে বাবা, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? আসো বাবা, আসো। আমরা এইখান থেকে আমরা সেই নবাবগঞ্জ মসজিদের ওই সাইডটাই হচ্ছে নবাব এস্টেট। আমরা একটু ঝুম করে দিলে দেখতে পারবো, বুঝতে পারবো। বুঝে যাচ্ছে না ঠিক। ওই ভিতরটাই, ওই ভিতরটা দেখা যাচ্ছে যে নবাবের নবাব বাড়ি যেটাকে বলা হয়, ওই যে ভিতরে নবাব বাড়ি আমরা ওই জায়গাটা দেখতে পারি। ধন্যবাদ সময় সবাইকে আমাদের সাথে থাকার জন্য।